النبي محمدا في عرضه سيعمه ذل وشر عقاب. هذا النقي إن تخل للمصطفى فليخسأن فسعيه كسراب. هاتيك أم المؤمنين فضلها يروى لنا في سورة الأحزاب. يا أم إني قد كتبت مدافعا والدمع مني. আর পক্ষান্তরে কাফেরদের গোলামি করলে খুশির শেষ নাই। ভালোবাসা দিবস পালন করতে পেরেছি, আজকে বিবাহ দিবস পালন করলাম, ম্যারেজ ডে ছিল আমার বিবির, হ্যাঁ আমার ছেলের ছিল কি বলছে যেটাকে, হ্যাঁ জন্মদিবস বার্থডে, আর কত কি আকিকার তৌফিক হয় না, ইসলাম পালন করো তৌফিক হয় না। অধিকাংশ মুসলিম আকিকা করে আমাদের দেশের, আর করলো বিদাতি আকিকা করে, জন্মদিবস ছাড়ে না, বিবাহ দিবস ছাড়েন না, বিদাত ছাড়েন না, আর সুন্নত পালন করে না, সুন্নত পালন করা না, কিন্তু বিদাত করতে হবে। ইহুদি খ্রিস্টান যাদেরকে পার্থিব দিক থেকে দুনিয়ার শক্তির দিক থেকে মুসলিমরা অধিকাংশই মনে করছে আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে উন্নত দেশ তাদের, আমাদের চাইতে বিচক্ষণ তারা, প্রযুক্তিতে তারা আমাদের চাইতে অ্যাডভান্স। সুতরাং তাদের ভালো হোক আর মন্দ হোক, যদি দুনিয়ার গুলি নিত আর নিয়ে যদি নিজেরা শক্তিশালী হইতো তাহলে প্রশংসার পাত্র ছিল, তাহলে প্রশংসা করা উচিত ছিল যে বিজাতির কাছ থেকে ভালো জিনিসগুলো নিয়ে নিজেরা শক্তিশালী হন, উন্নত হন। কিন্তু না, ওসব জিনিস নেওয়ার তৌফিক হয় না, নেই ধর্মকর্ম, নেই এমন সংস্কৃতি সভ্যতা যেগুলি অসার আল্লাহ প্রদত্ত নয়। তার মধ্যে একটি হচ্ছে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। এটা এর ইতিহাস যদি বলতে যায় সময় পার হয়ে যাবে, আর একটু সময় বেশি নাই, সুতরাং ইতিহাস আমি বলছি না, শুধু দুটি কথা ইতিহাসে বলবো। যে এর পুরাতন প্রাচীন ইতিহাস হচ্ছে যে এটা ছিল রোমানরা যখন মূর্তি পূজক ছিল হিন্দুদের মতো, পৌত্তলিক ছিল, তখনকার যুগে তাদের এক দেবীর পূজা, যে দেবীকে মনে করা হইতো যে বিবাহ সাদীর দেবী, ভালোবাসার দেবী, প্রেম প্রীতির দেবী। তাহলে এটা ছিল আসলে রোমান বা ইউরোপিয়ানরা যে যখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, আজকে থেকে প্রায় 1700 বছর পূর্বে ঐতিহাসিকরা লিখেছেন, তাদের এটি একটি মত। তো সেই যুগে তারা মুশরিক পৌত্তলিক ছিল, তখন ওই দেবীর পূজা করত, ওই দেবী থেকে, দেবীর পূজা থেকে, ভালোবাসার দেবী, বিবাহ সাদের দেবী, আর বিবাহ সাদের মাধ্যমে স্বামী স্ত্রী ভালোবাসা, হ্যাঁ ইত্যাদি, এখান থেকে শুরু হয় ভালোবাসা দিবস এটাকে কেন্দ্র করে। আর তারপরে যখন এই রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করল, এই ধর্ম গ্রহণ করার পরে ভ্যালেন্টাইন নামে একজন তাদের পাদ্রি ছিল, সেই পাদ্রিকে ফাঁসিতে চড়ানো হয় বা সুলিতে চড়ানো হয়। এই পাদ্রিকে কেন্দ্র করে তখন শুরু হয় এই ভালোবাসা দিবস পালন করা। তাহলে যখন তারা মুশরিক পৌত্তলিক ছিল তখন তাদের এই দেবীর পূজা ছিল। এটাকে যদি সামনে রাখেন তাহলে ভালোবাসা দিবস পালন করা মানে শিরকি কুফরি কাজে অংশ নেওয়া। আর যদি ধরেন যে এটা খ্রিস্টানরা যখন শুরু করেছে ভ্যালেন্টাইন নামক পাদ্রিকে কেন্দ্র করে, বা পাদ্রির ঘটনাকে, যে পাদ্রিকে সুলিতে চড়ানো হইল যে কোনো কারণে চড়ানো হোক, কয়েকটি কারণ তার উল্লেখ করা হয়েছে, তার হয়তো একটি আমি উল্লেখ করব। তো এটাকে যদি কেন্দ্র করা হয় তাহলে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় বিষয়, হয় মুশরিকদের পৌত্তলিকদের আর না খ্রিস্টানদের ধর্মীয় বিষয়। খ্রিস্টানদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে, আর মুশরিক পৌত্তলিকদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে, বরং সেটা শিরকে অংশ নেওয়া। পরবর্তীতে এটা এমন এক দিবসে পরিণত হয় যেটা হচ্ছে ভালোবাসার দিবস, আর এই ভালোবাসার নামে পশ্চিমা দেশগুলিতে বৈধ ভালোবাসা নয়, যেগুলি পাক পবিত্র ভালোবাসা সেগুলি ভালোবাসার কোনো চর্চা হয় না। ভালোবাসা এমন নোংরা ভালোবাসার চর্চা হয় যেই ভালোবাসা মানুষকে জেনা, ব্যভিচার, লুচ্চামি
চরিত্রে লিপ্ত করে আর একেবারে পাশবিক চরিত্র মানুষের হয়ে যায়, পশুর মতো চরিত্র তাদের হয়ে যায়। এই জন্য এই দিনে সবচেয়ে বেশি তাদের এই চরিত্রহীনতা দেখা যায়। আর এই দিনে আরেকটি পরিসংখ্যান বলছি যে ফুলের 40% বলা হয়েছে, ফুল শতকরা 40% মানে 140% ফুল এই দিনে কেনা বেচা হয়। তাহলে এই অনুষ্ঠানটা, এই উৎসবটা শুধু ভালোবাসা দিবস হয়ে নাই, তাদের এটা একটা ব্যবসায়ী ব্যাপার স্যাপার হয়ে গেছে, যার ফলে এটা যারা ব্যবসায়িক তারাও ছাড়তে চায় না, এটাকে প্রচার মাধ্যমগুলি দিয়ে মানুষকে উৎসাহিত করছে যাতে তাদের ব্যবসা ফলপ্রসূ হয়। আর এই জন্য ধীরে ধীরে মুসলিম সমাজে এই দ্রুত ছড়িয়ে যাচ্ছে, কারণ দেশ যারা বড় বড় ব্যবসায়ী পুঁজিপতি তাদের হাতে, আর না হলে যারা রাজনীতিবিদ তাদের হাতে। রাজনীতিবিদরা আল্লাহর দিন সম্পর্কে জানে না, বুঝেও না, আর তা পালন করার চেষ্টাও করেন না। আর মানুষ যা চাই তাই নিয়ে মেতে থাকো আর আমাদেরকে আমাদের কাজে ছেড়ে দাও, এটা চাই তারা। এই হচ্ছে অধিকাংশ শাসকদের অবস্থা। আর যারা পুঁজিপতি পয়সাওয়ালা, ব্যবসা বিজনেস যেখানে ইনকাম আছে সেখানে তারা আছে। সুতরাং এইভাবে আরো ধীরে ধীরে প্রত্যেকটি দেশে, যেসব দেশে জানতো না আজকে 5 বছর 10 বছর আগে হয়তো ভালোবাসা দিবস জানতো না, তারা ঘরে ঘরে জানতে শুরু করেছে আর এক্ষেত্রে কাজ করছে প্রচার মাধ্যমগুলি। এ ভ্যালেন্টাইন যে পাদ্রি ছিল তার সম্পর্কে বলা হয়েছে যে রোমানরা যখন খ্রিস্টান ধর্ম কবুল করল, তার আগে তারা পৌত্তলিক ছিল, তারপরে এটা ছিল তৃতীয় শতাব্দীতে, এর খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে। সেই সময় কোন একটা যুদ্ধের অবস্থা তৈরি হয়েছিল, যুদ্ধের সময় সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলো কিন্তু কেউ বাড়ি ছেড়ে যেতে চায় না, স্ত্রী ছেড়ে ছেলে মেয়ে ছেড়ে কেউ যেতে চায় না। বুঝতে পেরে সে বিবাহ শাদী বন্ধ করে দিল, যে কেউ বিবাহ শাদী করতে পারবে না, বিবাহ শাদী না করলে তাহলে বিশেষ করে নতুন যারা বিবাহ শাদী করে তারা বাড়ি ছেড়ে যেতে চাইবে না, বিবাহ শাদী করবে না, সুতরাং যুদ্ধে তারা যাবে, পয়সা পেলে যুদ্ধে যাবে তারা। এই বিবাহ যে নিষেধ করে দেওয়া হলো দেশে, তখন এই ভ্যালেন্টাইন নামক যে পাদ্রি ছিল সে ভিতরে ভিতরে চার্চে বসে, গির্জাতে বসে লুকায়িত ভাবে গোপনীয় ভাবে বিবাহ শাদী করানো শুরু করলো। তখন সেই রাজা জানতে পারলো যে এইরকম বিবাহ হচ্ছে, তখন এই ভ্যালেন্টাইনকে জেলে ঢুকিয়ে দিল আর তাকে শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড। এই জেলে থাকা অবস্থায় সে প্রেমে পড়ে যায় যে জেলের অধিপতি, জেলের মালিক, তার মেয়ের সাথে, তার মেয়ে প্রেমে লিপ্ত হয়ে যায় এই লোকের, এই পাদ্রির। কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা বিবাহ হওয়ার আগেই একে সুলিতে চড়িয়ে দেওয়া হয়। এই যে ভালোবাসা প্রেমে পড়ে গেছিল এই ভ্যালেন্টাইন নামক পাদ্রি এই জেলের মালিকের মেয়ের, একে কেন্দ্র করে ভালোবাসা দিবস শুরু হয়। আর আজকাল ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তেমন হয় না, আর বাপ মায়ের কথা তো হয়ই না, যাই স্নেহ ভালোবাসার কথা রয়েছে, ছেলে মেয়েদের ভালোবাসার প্রশ্নই উঠে না, ওই সব কথা হয় না এই অনুষ্ঠানে। আল্লাহ পাকের ভালোবাসার কথা হয় না, রাসূলের ভালোবাসার কথা হয় না, দিনের ভালোবাসার কথা হয় না, মুসলিম ভাই বোনদের ভালোবাসার কথা হয় না, এগুলি হচ্ছে ইসলামের ভালোবাসা। ভালোবাসার কথা হয় হ্যাঁ যুবক যুবতীদের, অবৈধ ভালোবাসা, চরিত্রহীনতা, নোংরামি আর জেনার খেলা, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাঠে ময়দানে এই জেনা ব্যবচারের খেলা এ হয়ে থাকে। এতে তারা করে কি, এতে তারা পারস্পরিক খুশি প্রকাশ করে, এবং এতে গোলাপ ফুল, লাল ফুল দিয়ে এক অপরকে ভালোবাসা প্রদর্শন করে, এতে লাল কাঠ এগুলি পেশ করে যাতে লেখা থাকে, প্রেমের কথা লেখা থাকে, এগুলি তারা করে। এতে আরো এক পূজা রয়েছে খ্রিস্টানদের প্রাচীন যুগের এক পূজা, এক শিশুকে দেখানো হয় যে শিশুর দুটো ডানা আছে,
কিউপিড সেই শিশুর নাম বলা হয়েছে, CUPID কিউপিড। সেই শিশুর ছবি তারা ওই সব ইউরোপে পশ্চিমা দেশগুলিতে দেখায়, তার হাতে আছে তীর ধনুক আছে, এসব দেখায় তাতে। এতে বিভিন্ন জামা কাপড়ে আর বিভিন্ন কার্ডে লেখা থাকে যে বি মাই ভ্যালেন্টাইন, মানে আমার সাথে তুমি প্রেম করো বা আমার তুমি ভালোবাসা হয়ে যাও, ইত্যাদি এসব কিছু লেখা থাকে। আর এর সাথে সাথে দিনে রাত্রে নাচ গান আর অলঙ্গ উলঙ্গ অবাধ মেলামেশা এসব হয়ে থাকে। এ হচ্ছে ভালোবাসা দিবস, যাতে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যভিচার আমার মনে হয়ে থাকে। আর আরেকটি কথা এখানে মনে রাখবেন যে খ্রিস্টানদের ক্রিসমাস যে 25শে ডিসেম্বর, এই ক্রিসমাসের পরে সবচেয়ে বড় উৎসব বা অনুষ্ঠান হচ্ছে এই ভালোবাসা দিবস।